অক্টোবর মাসের শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করার কথা ছিল, তবে তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। গেল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আব্দুল্লাল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি ডিএমপি। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর দক্ষিণে 1.5 কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে আগে ঘোষণা করা হয়েছিল, আজ থেকে এটি কার্যকর হয়েছে। মঙ্গলবার বিমানবন্দর এলাকায় এটি কার্যকর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আনসার সদস্য সহ অন্যান্যরা কাজ করছেন। চলতি অর্থবছরের জুলাই আগস্ট মাসে দেশে যত বিদেশি ঋণ এসেছে তার নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধে তার তুলনায় বেশি অর্থ খরচ করতে হয়েছে। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জুলাই ও আগস্ট মাসে বিদেশি ঋণ পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুসারে এই দুই মাসে দেশে $45.82 কোটি বিদেশি ঋণ এসেছে এবং বিদেশি ঋণ শোধ করতে হয়েছে $58.92 কোটি।